ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। আনিসুল হক, সালমান রহমান, ইনু মেনন, দীপুমণি ও বিচারপতি মানিক সহ ২০ জনকে ১৮ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। রাষ্ট্রপতির অপসারণ প্রশ্নে সাংবিধানিক ফয়সালা চায় বিএনপি, জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে তাড়াহুড়ো নয়, দেরিও নয়, বলেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাষ্ট্রপতিকে অপসারণে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের তাগিদ ১২ দল ও গণ অধিকার পরিষদের। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ই অগস্টের বিপ্লব পর্যন্ত সকল শহীদের অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। জাতি গঠনের সুযোগ ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে, আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। জাতীয় পর্যায়ে টেকসই উন্নয়নের জন্য সরকারি বেসরকারি সকলের অংশীদারিত্ব নিশ্চিতের তাগিদ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। ডিমের বাজার স্থিতিশীল রাখতে রাজধানীর বাজার পরিদর্শন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের টিম। ইসরায়েলি হামলায় গাজায় আরও ৫৩ এবং লেবাননে ২১ জন নিহত, পাল্টা হামলা অব্যাহত রেখেছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। ভুটানকে গোল বন্যায় ভাসিয়ে সাফ নারী ফুটবলের ফাইনালে বাংলাদেশ, সাবিনারা জয় পেয়েছে ৭-১ গোলে।